সব কিছুই তো ফ্রি এখন অ্যাভেলেবল, তুমি কি এমন দেবে এক্সট্রা নিউ যেটা অন্য কোথাও নেই, সবাই তোমার কাছে আসবে দেখতে, তোমার ওয়েব পেজে আসবে, নাথিং, সব কিছুই দেওয়া আছে ফ্রিলি ওখানে। না, হাউ টু গেট দ্য অ্যাটেনশন অফ পিপল, কি করে, হাউ ডু ইউ এনশিওর পিপল উইল কাম টু ইয়র ওয়েবসাইট, তোমার নিউজ পোর্টাল, তোমার ইউনো ইউর ভিজিট ইউর কোম্পানিজ ওয়েবসাইট, হোয়াট এভার ইট ইস, ইউ হ্যাভ টু গ্র্যাব দেয়ার অ্যাটেনশন। আর কেন অ্যাটেনশন গ্র্যাব করবে, বিকজ মানি বিহাইন্ড ইট এভরিথিং ইজ মানি। তুমি যতবার ওই ওয়েব পেজে যাবে, মোর ইউ ক্লিক দ্য মোর রেভিনিউ জেনারেট ফর দ্যাট প্রোভাইডার। না, হাউ টু ক্যাপচার ইয়োর অ্যাটেনশন, এটা অ্যাকচুয়ালি চলছে সিলিকন ভ্যালি, সাম অফ দ্য স্মার্টেস্ট পিপল আর দেয়ার, আর তারা সারাক্ষণ ভাবছে তোমার কনসেন্ট্রেশনটা কী করে নষ্ট করবে, বেসিক্যালি দ্যাটস দেয়ার জব। সো দে আর ডিজাইনিং টেকনোলজিস উইচ উইল অ্যাডিক্ট আস। যদি আমরা নিজের থেকে ভিজিট করতে আরম্ভ করি, আমরা যদি অ্যাডিক্টেড হয়ে যাই ওই ওই কন্টেন্ট ওই ওয়েব পেজে, তাহলে ওদের কাজ হয়ে গেল। নিজের থেকে যদি বারে বারে কেউ আসতে চায় টু মাই ওয়েব পেজ, তাহলে তো আমার রেভিনিউ বাড়তেই থাকবে। নাও হাউ ডু আই অ্যাডিক্ট ইউ, কী করে তোমাকে অ্যাডিকশন করানো করা যেতে পারে, এখানে একটা কথা আছে, রিমেম্বার ওয়েন দ্য প্রোডাক্ট ইজ ফ্রি, যদি কোনো ফ্রি প্রোডাক্ট তুমি পাচ্ছ, রিমেম্বার দেন ইউ আর দ্য প্রোডাক্ট উইচ ইজ বিং সোল্ড। যদি মার্কেটে একটা ফ্রি পেয়ে যাচ্ছি, সেখান থেকে ওখানে অন্য কোনো মতলব আছে, মতলবটা কি, তাহলে ওখানে কী বিক্রি করছে, ওই ইন্টারনেটটা বিক্রি করছে না, ওয়েব পেজটা বিক্রি করছে না, ও তোমাকে বিক্রি করছে ওখানে। না, আমাকে বিক্রি করছে মানে আমি তো বেশ আছি, না, তোমার অ্যাটেনশন, তোমার সময়, তোমার ফোকাসটাকে ওখানে বিক্রি করা হচ্ছে। সো দ্যাট ইউ কিপ অন ভিজিটিং ইট, ইউ গিভ ইউর সাম টাইম অফ সাম পার্ট অফ ইউর ডে এভরি ডে টু দ্যাট ওয়েব পেজ, এইটাই বিক্রি করা হচ্ছে ওখানে। তো কী করে মানুষকে অ্যাডিক্ট করবো, ইউ জাস্ট সি দ্যাট ডকুমেন্টারি, সত্যি দেখাবার মতন ওটা, মানে হোয়াট আন্ডারস্ট্যান্ড, হোয়াট সিইং, হোয়াটস গোয়িং অন। দ্য টেকনোলজি ইজ গ্যাম্বলিং। তো লাস ভেগাস ওখানে আমেরিকাতে খুব বিখ্যাত, সবাই ওখানে কোনো ভালো লোক যায় না, লাস ভেগাসে যায় ইয়ে করতে, ফুর্তি করতে আর জুয়া খেলতে, ওখানে সব বড়ো বড়ো গ্যাম্বলিং ক্যাসিনোজ আছে। আমি গেছি কিন্তু জুয়া খেলতে যাইনি। আমাদের স্বামী সহানন্দজি ছিলেন, উনি বললেন যে ওখানে ওইখানেই একটা বেদান্ত সোসাইটি দরকার। কেন, ওই যখন মানুষ ক্যাসিনোর থেকে বেরিয়ে আসবে, হতাশ হয়, তখন এখানে এসো, তোমাকে দেখাচ্ছি বেদান্ত, তখন রেডি, তখন ফিট ক্যান্ডিডেট ফর বেদান্ত হয়ে আসবে, সর্বহারা হয় যখন ওখান থেকে বেরিয়ে আসবে। যদিও বেশি লোকজন যায় না বেদান্ত সোসাইটি, সবাই ওখানেই যায় ওই ক্যাসিনোতে। তো ওখানকার টেকনোলজিটা কি, সিম্পল, একটা সিম্পল বাট ডেভিলিশ সাইকোলজি। সাইকোলজিটা কি, যে তুমি ওই যদি গ্যাম্বলিং মেশিনে গিয়ে খেলো, দেন ইউ উইল সি ইটস নট দ্যাট ইউ উইল নেভার উইন, তুমি মাঝে মাঝে জিতবে, মাঝে মাঝে জিতবে, কিছু পয়সা, কিছু ডলার পাবে, বাট ইটস নট দ্যাট ইউ উইল উইন রেগুলারলি, রেগুলারলি জিতবে না, কি রেগুলারলি হারবেও না, র্যান্ডমলি একটা স্ট্যাটিস্টিক্যাল প্যাটার্ন করা আছে, ইউ উইল ওয়ান্স ইন আ ওয়াইল উইন, ওই আশাতে আরেকবার করে দেখি, এবার হয়তো জিতে যাব, তার অনেকটা ডলার পাবো, হলো না, আরেকবার করি, দূর ছাই, আর একবার করি, তাতে যা হয় হয়, যেই করলাম জিতে গেলাম, বাহ আরেকবার করে দেখি তাহলে। এইভাবে ইউ কেপ্ট হুকড। রিমেম্বার, অন দ্য হোল, ইন দ্য লং রান, দোজ হু আর গ্যাম্বলার্স, দে আর বাউন্ড টু লুজ, বলে দ্য অনলি দ্য হাউস উইন্স, যে ক্যাসিনো সেই জিতবে, এমনভাবে প্রোগ্রামিং করা আছে, দে উইল উইন, বাট হোয়াট দে উইল ডু ইজ গ্যাম্বলিং অ্যাডিকশন হয়ে যায়। গ্যাম্বলিং অ্যাডিকশন কেন, ও ছাড়তে পারে না ওটাকে। সে ইঁদুর পরীক্ষা করা হয়েছে সাইকোলজিতে, একটা লিভার আছে, সেই ইঁদুরটা যদি লিভার টেপে, যতবার ইট মাউস প্রেসেস দ্য বাটন, ওয়ান্স ইন আ ওয়াইল একটা করে ফুড প্যালেট আসবে ওখান থেকে, সবসময় নয়, তো যদি টিপছে ফুড এলো তো সে টিপবে, খেয়ে যাবে, খেয়ে খেয়ে যখন পেট ভরে গেল টেপা ছেড়ে দিল। কিন্তু যদি রেগুলারলি না পড়ে, ও টিপছে মাঝে মাঝে একটা করে পড়ছে, ইঁদুরটাও অ্যাডিক্টেড হয়ে গেছে, দেখি না চেষ্টা করে আবার আসে কিনা, সে টিপেই যাচ্ছে। দ্যাট ইজ দ্য সাইকোলজি। নাও হাউ ডি হোয়াট ডিড দে ডু উইথ দিস সাইকোলজি, সেটা নিয়ে এলো আমাদের মোবাইল ফোনে। মোবাইল ফোনে ওই দেখবে এই ফোনগুলো কিন্তু সাধারণ জিনিস নয়, হ্যাঁ, মাঝে মাঝে টং করে উঠলো, মাঝে মাঝে একটু ভাইব্রেট করে উঠলো,
মাঝে মাঝে একটা এই মেসেজ এলো, সেই মেসেজ এলো, আমি দেখতে কি কি এসছে। 99.99% অফ দ্য টাইম ইটস ট্র্যাশ, রাবিশ, কিচ্ছু নেই, কোনো আমার কাজের জিনিস নেই। কিন্তু ওটা আমাকে ট্রেনিং করা হচ্ছে যে যখন বাজবে, ভাইব্রেট করবে, একটু দেখবে তুমি। যদি ওইটা করো, কিছুদিন করতে করতে দেখবে একেবারে ফোনটাকে অফ করে দিতে আর ইচ্ছে হবে না। দেখবে যদি একেবারে ফোনটাকে অফ করে দিয়ে আর অস্বস্তি হবে, হোয়াট অ্যাম আই মিসিং আউট। কি একটা নাম আছে, ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, হ্যাঁ ওটা নাম বলে, FOMO, ফিয়ার অফ মিসিং আউট। কি একটা যেন হয়ে গেল, আমি জানতে পারলাম না, হয়তো দরকারি মেসেজ এসছে, হয়তো কোনো আমার ফেসবুক কোনো জায়গায় কোনো আপডেট এসছে, এই সোশ্যাল মিডিয়ার থেকে কন্টিনিউয়াসলি আপডেট আসছে, তোমাকে অবজার্ভ করছে, ওরকম মানে একদম সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বসানো আছে, আমাদের সব ব্যবহারগুলো অবজার্ভ করছে। শুধু অবজার্ভ করছে না, আমরা কি বলছি এখনই, যে ফোন অন আছে, আমরা যে কথা বলছি শুনছে, অ্যাকচুয়ালি শুনছে, অ্যান্ড ইটস বিং রেকর্ডেড। আর সেইটার বেসিসে তোমাকে ওরা অ্যাডভার্টাইজমেন্ট পাঠাবে। আমি অমুক সময় আচ্ছা কালকে দিল্লি আছে, আমি অন করে দেখব, শিওর এনাফ দিল্লির ফ্লাইটে কী কী অপশান আছে, এই খাবারটা খাবেন, এই উবারটা করবেন, এই হোটেলে থাকবেন। কি করে জানলো দিল্লি যাচ্ছি বলে? ওই যে টিকিট একটা কাটা হয়েছে, ওই ওই ওটার সঙ্গে কোনো কানেকশন নেই, কিন্তু আমার পুরো ইমেল স্ক্যান করে দেখে নিল, ও এই বেটা দিল্লি যাবে, তাহলে এটাকে কয়েকটা অফার দিয়ে দেখি, নায়কে নিতেই পারে, হু নোজ। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। দ্য কি ইজ, আর আমাদের অসুবিধেটা কি, অসুবিধে হচ্ছে ইট ইজ টেকিং অ্যাওয়ে আওয়ার অ্যাটেনশন, আমাদের সময়, অ্যান্ড ইটস, উই আর গেটিং অ্যাডিক্টেড টু ইট। যারা আগেকার প্রজন্মের লোক তারা বলবে তো টেকনোলজি, টেকনোলজি আছে, মানে ক্লিশেড কথা, টেকনোলজিতে একটা ভালো ইউজ আছে, একটা খারাপ ইউজ আছে, যেভাবে ইউজ করবে সেটাই, যদি ভালো ইউজ করলে ভালো, খারাপ ইউজ করলে খারাপ। নো, দে আর রং, ইট ইজ নট আ নিউট্রাল টেকনোলজি, ইট হ্যাজ বিন পারপাস ডিজাইন্ড টু এফেক্ট আওয়ার অ্যাটেনশন অ্যান্ড টু অ্যাডিক্টাস। পয়সার জন্য আছে ওর পেছনে, যে ল্যান্ডলাইন একটা বসেছিল ঘরে, আমরা ছোটোবেলায় দেখেছি, ওটার সঙ্গে আমাদের এই পকেটে যে ফোনটা আছে, হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স আছে। দ্যাট ল্যান্ডলাইন ওয়াজ এ স্ট্যাটিক ডিভাইস, 10 বছর 15 বছর ওই একটাই সেট থাকতো বাড়িতে, হ্যাঁ কখনো কাজ করতো কখনো করতো না, যাই হোক। কিন্তু এই ফোনটা এখন সব রকম কাজ করে, বিশেষ করে কানেক্টিভিটি, ইন্টারনেট, ডেটা ইজ দ্য চিপেস্ট ইন ইন্ডিয়া। এখানে যা তোমরা খরচ করছো, আমি ইউএসএতে নিউ ইয়র্ক ম্যানহাটনে আমি যা ডেটা পাই, ইউ আর গেটিং 10 times চিপার ইন ইন্ডিয়া, 10 times চিপার। আমি সারা মাসে, আমার লিমিট হচ্ছে বোধহয় কত, 6 GB না কত, এখানে তুমি 1.5-2 GB পার ডে ফ্রি পাচ্ছ। ওটা আর ওটা ওখানে হচ্ছে চিপ প্ল্যান একটা। সো দিস ইনর্মাস কানেক্টিভিটি, ইনফ্যাক্ট একটা কাজ ভালো করে না এই ফোনগুলো, সেটা হচ্ছে ফোনের কাজ। মানুষ ফোন করছে আমি দেখেছি জিওতে, এদিক থেকেও হ্যালো 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 করে যাচ্ছে, ওদিক থেকেও হ্যালো 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 করে, ড্রপ সিগন্যাল, ওই একটা কাজ ঠিক করে না, বাকি সব করছে ঠিক করে। সো দিস অ্যাটেনশন, অ্যান্ড ইট হ্যাজ আ ট্রেমেন্ডাস ইম্প্যাক্ট স্পেশালি অন স্টুডেন্টস। হোয়াট হ্যাপেন্স ইজ উই লুজ দ্য পাওয়ার অফ ফোকাস। এইটা একটা নতুন একটা ফেনোমেনন আমেরিকাতে, এখন এই নিয়ে অনেক আলোচনা চলছে আর চিন্তাও হয়েছে অনেকে। ড্যানিয়েল গোলেম্যান, যিনি খুব নাম করা সাইকোলজিস্ট অ্যান্ড রাইটার, হি ওয়াজ দ্য ওয়ান হু কয়েন দ্য টার্ম ইকিউ, ইমোশনাল ইন্টেলিজেন্স, এক সময় খুব ওইটা নিয়েও খুব কথা হয়েছিল। হিজ লেটেস্ট বুক ইজ অন ফোকাস, অন কনসেন্ট্রেশন। উনি বলছেন, আমি গত কয়েক বছর ধরে লক্ষ্য করছি, পেরেন্টস, টিচার্স, কর্পোরেট যারা হায়ার করে, এইচআরের লোক, এবং ইয়াং পিপল, স্টুডেন্টস অলসো, all of them are coming forward and talking to me about a crisis of concentration, a crisis in focus. Ami nije dekhechi, ei bollen uni ek bochor ami Harvard University te chilam, to ami ki dektam je kibhabe ami to onek bochor pore porte gechi, mane sei 1994 e I left and I came to be a monk, tarpor shikshan mandire chilam obosshyo BEd ek kichu, এত বছর পরে ওখানে গেছি পড়তে। তো সি হাউ দ্য কালচার হ্যাজ চেঞ্জড, অ্যান্ড সবাইকার ওই ক্লাসে বসে আছে, সবাইকার ল্যাপটপ আছে, আর রিমেম্বার দিজ আর অল ভেরি গুড স্টুডেন্টস। সো প্রফেসর ইজ টিচিং, অ্যান্ড আমি লক্ষ্য করলাম, আমি গ্যালারির পেছন দিকে উপরে বসতাম, তো ছেলেমেয়েরা পড়ছে যখন, দে আর লিসনিং টু দ্য প্রফেসর,
দেন দে আর লুকিং এট দ্য ল্যাপটপ, ওই কিছু একটা সার্চ করছে, যেটা উনি বলেছেন সেটা সার্চ করলো, সার্চ করে ওখান থেকে আরেকটা জায়গায় গেলো, আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেলো, কিছুক্ষণ ওদিক সে ঘুরিটুরি এসে আবার কী বলছেন শুনলো, সে প্রফেসর কিন্তু বলে যাচ্ছেন, মাঝখানে পুরো গ্যাপটা পুরো মিস হয়ে গেল কী বলছেন। দিস ইজ এ নিউ ফেনোমেনন কল্ড ইন্টারমিটেন্ট অ্যাটেনশন। ইন্টারমিটেন্ট অ্যাটেনশন মানে অ্যাটেনশন দিচ্ছে না তা নয়, দিচ্ছে, আবার একটু ফোনটা দেখলো, আবার শুনলো, আবার একটু ফোনটা দেখলো, আবার শুনলো। শুধু কলেজে নয়, দিস ইজ অলসো ট্রু ইন অফিসেস। অফিসে বলছে, কর্পোরেট অফিসে মিটিং চলছে, বাস হয়তো কিছু বলছেন, ওয়ার্কাররা শুনছে, যারা এমপ্লয়িজ ম্যানেজার্স ওই কিন্তু ওই মাঝে মাঝে শুনছে, মাঝে মাঝে দেখছে এটা। সো দিস ইজ এ ফেনোমেনন অফ ইন্টারমিটেন্ট অ্যাটেনশন। স্কুল লেভেলেও বলছে, দে হ্যাভ ডান আ সার্ভে অ্যান্ড দে ফাইন্ড দ্যাট স্কুল লেভেলেও দ্য টিচার্স আর রিপোর্টিং দ্যাট অ্যাটেনশন স্প্যান, বাচ্চাদের অ্যাটেনশন স্প্যান অনেক কমে গেছে। যেটা আধ ঘন্টা 25-30 মিনিট একটা করে লেকচার হতো, দ্যাট হ্যাজ নাও বিকাম 10 মিনিটস। 10 মিনিটে বেশি বললে বাচ্চারা স্থির হয়ে বসে থাকতে পারছে না, তোমরা নাও স্কুলের বাচ্চা ওখানে আমেরিকাতে, কেন? দে আর ইউজ টু বিইং এন্টারটেইনড অ্যাট হোম অ্যান্ড দে এক্সপেক্ট টু বি এন্টারটেইনড ইন স্কুল অলসো। আমাকে পড়াবো, পড়াতে হবে এমন করে যে তারা যাতে একদম সেই সিনেমার মতন করে পড়াতে হবে, নাহলে শুনবে না। So that they can, they feel their attention has to be captured. Now this is not a good state of affairs.